আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আজকের সংবাদের শুরুতে জানিয়ে দিব, রাশিয়া আবার আলোচনা শুরু করতে চায়, ছাড় দেবে না ইউক্রেন। ফিনল্যান্ড ও সুইডেনকে বাধা দিয়ে ভুল করেছে এরদোগান। রাশিয়ার বিরুদ্ধে বলিষ্ঠ অবস্থান নেওয়ায় জাপানকে ধন্যবাদ যুক্তরাষ্ট্রের। ইউক্রেনের শস্য রপ্তানিতে নতুন আশা, জানিয়ে দিব বিস্তারিত সংবাদে। তাইওয়ানকে রক্ষায় চীনের বিরুদ্ধে যুদ্ধের হুমকি বাইডেনের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। রাশিয়া আবার আলোচনা শুরু করতে চায়, ছাড় দেবে না ইউক্রেন। ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা আবার শুরু করতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। ক্রেমলিনের পদস্থ কর্মকর্তা ও রাশিয়ার প্রধান আলোচক ভ্লাদিমির মেদিনস্কি রোববার মস্কোয় এই কথা বলেছেন। রাশিয়া আলোচনা করতে চাইলে উদ্যোগটি ইউক্রেনকে নিতে হবে। বেলারুশের সরকারি টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মেরিনস্কি বলেন, চলমান যুদ্ধের ইতি টানার ব্যাপারে আলোচনায় বসতে রাশিয়া কখনোই অনীহা দেখায়নি। আমাদের পক্ষ থেকে আমরা সংলাপ চালিয়ে যেতে প্রস্তুত। বর্তমানে আলোচনা ইউক্রেনের কারণে বন্ধ আছে এবং বল পুরোপুরি ইউক্রেনের কোর্টে রয়েছে। গত 24 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে, যে অভিযান এখনও চলমান রয়েছে। মস্কোর সঙ্গে আলোচনায় কিয়েভ কোনো ধরনের ছাড় দেবে না বলে ইউক্রেনের প্রেসিডেন্টের দপ্তরের প্রধান অ্যান্ড্রে ইয়েরমাক প্রত্যয় ব্যক্ত করার পর রাশিয়ার পক্ষ থেকে আবার আলোচনা শুরু করার আগ্রহ প্রকাশ করা হলো। গতকাল ইয়েরমাক বলেন, ইউক্রেনের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা পুনরুদ্ধার হলেই কেবল যুদ্ধ শেষ হবে। এ অবস্থায় আলোচনার মাধ্যমে নয়, বরং যুদ্ধের ময়দানেই বিষয়টি ফয়সালা হবে বলে মনে করেছেন পর্যবেক্ষকেরা। এদিকে জানবেন, ফিনল্যান্ড ও সুইডেনকে বাধা দিয়ে ভুল করেছে এরদোগান। ইউক্রেনের বিরুদ্ধে ভ্লাদিমির পুতিনের যুদ্ধ ফিনল্যান্ড এবং সুইডেনকে যথেষ্ট শঙ্কিত করেছে। এই সংখ্যা থেকেই তারা তাদের কয়েক দশক ধরে অনুসরণ করা নীতিগুলোর বিপরীত নীতি গ্রহণ করেছে এবং ন্যাটোয় অবিলম্বে সদস্যপদ পাওয়ার আবেদন করেছে। কিন্তু দেশ দুটির ন্যাটোতে যোগ দেওয়ার পথ একেবারেই অনাকাঙ্ক্ষিত বাধা হয়ে দাঁড়িয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। দুই দেশের সঙ্গে তুরস্কের রাজনৈতিক মত পার্থক্য তুলে ধরে তিনি বলেন, এ বিষয়ে আলোচনা করার জন্য হেলসিলকি এবং স্টকহোমের আঙ্কারায় প্রতিনিধি পাঠানোর দরকার নেই। এরদোগান বলেন, তিনি দেশ দুটির সদস্য পদ লাভে কিছুই সম্মতি দেবেন না। ন্যাটোর গঠনতন্ত্র অনুযায়ী জোটে নতুন কোনো দেশকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে সব সদস্য সম্মতি দরকার। কোনো সদস্য নতুন সদস্যের অন্তর্ভুক্তির বিষয়ে ভেটো দিলে কোনো দেশের পক্ষে সদস্যপদ পাওয়া সম্ভব হয় না। মনে রাখতে হবে, তুরস্ক ন্যাটোর কোনো সাধারণ সদস্য নয়। রাশিয়ার দক্ষিণে এর অবস্থান, কৃষ্ণসাগরের প্রবেশের নিয়ন্ত্রণ এই দেশের কব্জায়। সিরিয়া, ইরাক এবং ইরানের সঙ্গে এর সীমানা রয়েছে। এছাড়া ভূমধ্যসাগরের দীর্ঘ উপকূল এই দেশের ভূখণ্ড। এর সব কিছুর জন্য তুরস্ক ন্যাটো জোটের কাছে আলাদা দাম পায়। তুরস্ক তার কৌশলগত অবস্থানকে তার দর কষাকষির একটি গুরুত্বপূর্ণ হাতিয়ারে পরিণত করেছে। এই হাতিয়ার দিয়ে প্রায়ই দেশটি তার মিত্রদের অনেক দাবি মেনে নিতে বাধ্য করে এবং দেশে বিদেশে আঙ্কারা বাড়াবাড়ি করলেও পশ্চিমারা, বিশেষ করে ওয়াশিংটন, তা দেখেও না দেখার ভান করতে বাধ্য হয়। তবে শেষ পর্যন্ত এরদোগানের সঙ্গে তার দীর্ঘদিনের অনেক মিত্রের মতানৈক্য দেখা দিয়েছে। এসব মিত্র এরদোগানের বিভিন্ন দাবি ও নীতির বিরোধিতা করেছে। এরদোগানের শাসনের অধীনে তুরস্কের যে কঠোর এক ব্যক্তির কর্তৃত্ববাদ চলছে এবং যেভাবে ভিন্ন মতাবলম্বীদের বিচারের নামে প্রহসন চালিয়ে দীর্ঘ কারাদণ্ড দেওয়া হচ্ছে, তার সমালোচনা করা হচ্ছে। ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগদানের বিষয়ে এরদোয়ানের আপত্তি সবচেয়ে বেশি। তিনি হলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খুশি হয়েছেন এরদোগানের এই আপত্তিতে, কারণ ন্যাটো সম্প্রসারণের বিরোধিতা করে পুতিন প্রথম দিকে যে বক্তব্য দিয়েছিলেন, এরদোয়ানের আপত্তি কার্যত পুতিনের সেই বক্তব্যকেই জোরালো করেছে। এদিকে জানবেন, রাশিয়ার বিরুদ্ধে বলিষ্ঠ অবস্থান নিয়ে জাপানকে ধন্যবাদ যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন 3 দিনের সফরে জাপানের টোকিওতে অবস্থান করেছেন। দক্ষিণ কোরিয়ার সফর শেষ করে গতকাল রোববার বিকেলে টোকিওর কাছে ইউকোতা বিমান ঘাটিতে পৌঁছান বাইডেন। আজ সোমবার ছিল তার কর্মব্যস্ত দিন। সম্রাটের সঙ্গে সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি প্রায় শুরু হয় বাইডেনের। সাক্ষাৎকালে মার্কিন জনগণের পক্ষ থেকে জাপানের সম্রাটকে অভিনন্দন জানান বাইডেন। এই সময় নাগরিক পর্যায়ে মন্ত্রীর ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত জাপান যুক্তরাষ্ট্র সম্পর্কে সুদৃঢ় অবস্থানের ওপর গুরুত্ব আরোপ করেন তারা। সোমবারের এ সাক্ষাৎ সম্রাট
নারুহিতো বেশ কিছু সময় ধরে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ইংরেজিতে কথা বলেন। 2019 সালের মে মাসে নারুহিতো সিংহাসনে আহরণের করার পর তার সঙ্গে সাক্ষাৎ করেন দ্বিতীয় মার্কিন প্রেসিডেন্ট হলেন বাইডেন। সম্রাটের সঙ্গে সাক্ষাতের পর জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে বৈঠকে বসেন বাইডেন। এর আগে টোকিওর আকাসাকা প্রাসাদে বাইডেনকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান কিশিদা। এ সময় জাপানের আত্মরক্ষা বাহিনী বিশেষ একটি দল বাইডেনকে গার্ড অব অনার প্রদান করে। অভ্যর্থনা অনুষ্ঠানের পর দেওয়া সাক্ষাৎকে সংক্ষিপ্ত ভাষণে কিশিদা বলেন, প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর এশিয়ার প্রথম সফর বাইডেনকে স্বাগত জানাতে পেরে তিনি উৎফুল্ল। অন্যদিকে যুক্তরাষ্ট্র জাপান মৈত্রীকে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও সমৃদ্ধির একটি প্রধান ভিত্তি হিসেবে আখ্যা দেন বাইডেন। এছাড়া রাশিয়ার অভিযানের বিরুদ্ধে বলিষ্ঠ অবস্থান গ্রহণের জন্য জাপানকে ধন্যবাদ দেন মার্কিন প্রেসিডেন্ট। আনুষ্ঠানিকতা শেষে দুই নেতা শীর্ষ বৈঠকে মিলিত হন। জাপানের স্থানীয় সময় বেলা 11টায় শুরু হওয়া বৈঠক তিন পর্বে অনুষ্ঠিত হয়, যা চলে 2 ঘন্টা 15 মিনিট। শুরুতে দুই নেতা একান্তে বসে দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বপূর্ণ দিকগুলোর উপর আলোকপাত করেন। এরপর ছোট আকারের গ্রুপ পর্যায়ে বৈঠকে আরও বিস্তারিত বিষয়ে আলোচনা করা হয়। এদিকে জানবেন ইউক্রেনের শস্য রপ্তানিতে নতুন আশা। যুদ্ধের কারণে প্রধান সমুদ্রবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ থাকায় বিকল্প পথে নির্ভরতা বাড়ছে ইউক্রেনের। এপ্রিলে যেখানে 10 লাখ টন শস্য রপ্তানি করে ইউক্রেনীয়রা, চলতি মাসে তার পরিমাণ বেড়ে 15 লাখ টনে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। সোমবার একথা জানিয়েছে ইউক্রেনের কৃষিপণ্য ব্যবসায়ীদের সংগঠন ইউক্রেনিয়ান অ্যাগ্রিয়ান বিজনেস ক্লাব অ্যাসোসিয়েশনের মহাপরিচালক রোমান স্লাস্টন। এক ব্রিফিংয়ে তিনি বলেছেন, তাদের প্রাথমিক লক্ষ্য ছিল প্রতি মাসে শস্য রপ্তানির পরিমাণ 30 লাখ টনে পৌঁছানো। তবে রুশ সৈন্যরা ইউক্রেনের প্রধান সমুদ্রবন্দর অবরুদ্ধ করায় এর পরিমাণ কমে গেছে। বিশ্বের অন্যতম প্রধান গম ও ভুট্টা রপ্তানিকারক ইউক্রেন কিন্তু রাশিয়ার সঙ্গে যুদ্ধের কারণে কয়েক মাস ধরে দেশটির রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে। তার ফলে বিশ্ববাজারে বেড়ে গেছে গম ভুট্টার মতো খাদ্যশস্যর দাম। রয়টার্সের খবর অনুসারে ইউক্রেনে প্রায় 2.5 কোটি টন শস্য আটকে রয়েছে। রুশ আক্রমণে দেশটির বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় সেগুলো বের হতে পারছে না। ইউক্রেনে তার বেশিরভাগ পণ্যই সমুদ্র বন্দর দিয়ে রপ্তানি করত, তবে রাশিয়ার আক্রমণের ফলে এগুলো প্রায় বন্ধই হয়ে গেছে। মানুষ চলাচলের সুবিধার পাশাপাশি ইউক্রেনের রপ্তানি বাড়ানোর লক্ষ্যে রোববার যৌথ সীমান্ত কাস্টমস নিয়ন্ত্রণ ও একটি বিশেষ রেলওয়ে কোম্পানি চালুর বিষয়ে সম্মত হয়েছে পোল্যান্ড। কিয়েভে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি ও পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদার মধ্যে এক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। এদিকে জানবেন তাইওয়ানকে রক্ষায় চীনের বিরুদ্ধে যুদ্ধের হুমকি বাইডেনের। তাইওয়ানকে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলে চীনের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগের হুমকি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। জাপানের রাজধানী টোকিওতে সেদেশের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে বৈঠকের পর এই কথা বলেন তিনি। তাইওয়ানকে রক্ষায় আমেরিকা সামরিক পথ বেছে নেবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বাইডেন বলেন, হ্যাঁ, আমরা এ ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, আমরা এক চীন নীতির সঙ্গে একমত, আমরা তাতে সই করেছি, কিন্তু জোর করে তাইওয়ানকে নিয়ন্ত্রণে নেওয়ার দৃষ্টিভঙ্গি সঠিক নয়। এটা করা হলে গোটা অঞ্চলই অস্থিতিশীল হয়ে পড়বে এবং তা ইউক্রেনের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপে সমতুল্য হবে। তাইওয়ানের খুব কাছাকাছি এলাকায় বিমান উড়িয়ে নানা মহড়া চালিয়ে চীন উস্কানি দিচ্ছে বলে মন্তব্য করেন বাইডেন। বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ও জাপানের প্রধানমন্ত্রী চীনের নৌবাহিনীর তৎপরতা ও রুশ সামরিক মহড়ার ওপর কঠোর নজরদারি করার বিষয়ে একমত হয়েছেন। চীনকে নিজের অর্থনৈতিক ও সামরিক প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করে মার্কিন যুক্তরাষ্ট্র। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।